আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ইউটিউব ভিডিওতে থামনেল দেবেন তার জন্য প্রথমে আপনারা স্টুডিওতে চলে যাবেন ইউটিউব স্টুডিওতে যেটা আপনার প্লে স্টোর পেয়ে যাবেন তারপর ভিডিওতে ক্লিক করবেন আপনাদের যে ভিডিওতে থামনেলটা চেঞ্জ করতে চান এ দেখুন এটার মধ্যে থামনেল নেই কোনো পিচ্চার নেই দেয়া ঠিক আছে আমার নিজের তৈরি তারপর আমি পেন্সিল আইকনটাতে ক্লিক করলাম তারপর পেন্সিল আইকনে যাওয়ার পর আপনারা কাস্টম থাম্বনেল দেখতে পাবেন সেখানে গিয়ে আপনাদের বানানো তৈরি করার থাম্বনেলটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে জাস্ট চেঞ্জ এই যে দেখুন আমি আবার দেখাচ্ছি চেঞ্জ এ ক্লিক করে জাস্ট আপনারা গ্যালারি থেকে আপনাদের কাঙ্ক্ষিত যে আপনাদের যে তৈরি করা থাম্বনেলটা আছে ওটাতে ক্লিক সিলেক্ট করে জাস্ট নিয়ে নেবেন নিয়ে তারপর উপরের দিকে দেখুন এখানে সেভ লেখা আছে সেভ এ ক্লিক করুন বাস এই যে দেখুন তারপর আবার সেভ দিন উপরের দিকে রাইট কর্নারে দেখুন সেভ হয়ে গিয়েছে দেখেছেন আগে কিন্তু ছিল না এটা ঠিক আছে তবে মাঝে মাঝে একটু আসতে দেরি হতে পারে তারপর আপনারা উপর দিকে নিচের দিকে স্লাইড করবেন তারপর রিফ্রেশ হলে তারপর চলে আসবে দেখেন আমি আবার রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি আমি এটা নতুন ভিডিও আপলোড দিয়েছি সেটা থামনেল আমি এখান থেকে কাস্টম থামনেল বসিয়েছি যেটা আপনার ভিডিওতে থাকে না ডিফল্ট ভাবে ঠিক আছে থামনেল অবশ্যই বসাতে হয় আর ইউটিউব থেকে কিন্তু থামনেল বসানো যায় না সেটার জন্য অবশ্যই আপনাকে ইউটিউব স্টুডিও থেকে বসাতে হবে এই যে দেখে রাখুন যে স্টুডিও লেখা আছে আপনারা ইউ প্লে স্টোর থেকে এই ইউটিউব স্টুডিওটা পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনাদের যে ইউটিউব চ্যানেল আছে এটা লগ ইন করে নেবেন